অনেকে আছেন মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছেন, অনেকে আছেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন, বাঁচেন না এটা ছাড়া। তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না। আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন যে আমি এই ফোন আর ইউজই করবো না। কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করবো। কিছুদিন কোন 3-4 মাস আপনি মরে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন না। একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন, দেখবেন আপনি খুব সহজেই 3 মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন। দ্বিতীয় করণীয় হবে, যতগুলো উপায় আছে, আমি প্রথমটা মোবাইলের কথা বলেছি, আপনার যাদের সাথে গেলে কথা বললে আজে বাজে কথা হয়, যাদের কাছে গেলে তাদের মোবাইলে বাজে জিনিস দেখা হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা সৎ সাহস আপনাকে তৈরি করতে হবে। কিছুটা অসামাজিক মনে হবে, কিছুটা কঠিন হবে, কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে বাঁচার জন্য। নাম্বার 3, আপনি নির্জনতা এবং একাকিত্ব পরিহার করে চলবেন। যথাসম্ভব ম্যাচে থাকলেও কয়েকজন মিলে থাকবেন, একাকি রুমে আছেন দৌড়ে বের হয়ে যান যেন সাপ আছে সেখানে, নিজেকে একাকিত্ব থেকে সরে ফেলান, কারণ একাকিত্ব এই ধরনের অপরাধগুলোর দিকে মানুষকে নিয়ে যায়। নাম্বার 4, সোহবতে সালেহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, নেককারদের সামনে আপনার বন্ধুদের মধ্যে যে বন্ধুটা হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে রীতিমতো, কোনোভাবেই হারামের ধারে কাছে যায় না, তাকে আপনি আঁকড়ে ধরেন, আগলে ধরেন এবং তার কাছে থাকার চেষ্টা করেন। এভাবে চতুর্মুখী প্রচেষ্টা যদি হয় ইনশাআল্লাহ, সর্বশেষ প্রচেষ্টা হলো আল্লাহর কাছে দোয়া করা, পানা চাওয়া, একান্তে চোখের পানি ফেলা, আল্লাহ আমি পারছি না, আপনি আমাকে হিম্মত দিন এবং সাহস যোগান। আল্লাহ তাআলা আমাদের তরুণ ভাইদেরকে সকল কুপথ থেকে, বিপদ থেকে, বিভ্রান্তির বেড়াজাল থেকে এবং গিরিপথ থেকে বাঁচিয়ে হেদায়েতের আলোকোজ্জ্বল পথে আমাদেরকে পরিচালিত করুন।